সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহমুদুল হাসান মুন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আজকে আমরা চ্যাপ্টার 4 রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব। রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন সম্পর্কে। সিস্টেম ডেভেলপার কি ইমপ্লিমেন্ট করবে তার অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, অর্থাৎ একটা ডেভেলপারকে কি কি তৈরি করতে হবে সেগুলো আমরা একটা ডকুমেন্টের মধ্যে লিখে তাকে দিব যে তোমাকে এটা তৈরি করতে হবে, এরপরে এই স্টেপটা তৈরি করতে হবে, এটাই হচ্ছে এই ডকুমেন্টেশনটা। এটি কি করে, ইউজার এবং সিস্টেম রিকোয়ারমেন্ট দুটো নিয়েই কাজ করে, ইউজার রিকোয়ারমেন্ট নিয়েও কাজ করে, সিস্টেম রিকোয়ারমেন্টগুলো নিয়েও কাজ করে, এবং অনেক সময় দুটি রিকোয়ারমেন্টকে সে একত্রে নিয়েও কাজ করতে পারে, আবার দুটি রিকোয়ারমেন্টকে সে আলাদা আলাদাভাবে নিয়েও কাজ করতে পারে। যখন বাইরের কেউ আমাদের সঙ্গে কানেক্টেড হবে তখন অবশ্যই আমাকে কি করতে হবে, আমার এই ডকুমেন্টেশনটা তাকে শো করব। সে বাইরে অন্য দেশে থাকলেও বলতে পারবে যে আপনাদের ডেভেলপমেন্টটা এই প্রক্রিয়া করলে ভালো হবে, এবং এটা কি হয় আমাদের টাইম ওয়েস্টটা অনেক কমে যায়। বাট অ্যাজাইল মেথড কি মনে করে, অ্যাজাইল মেথড মনে করে যে আমাদের এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা হচ্ছে আমার টাইম ওয়েস্ট প্রক্রিয়া, তাই এই যে আমাদের ডকুমেন্টেশনটা কিন্তু অ্যাজাইল মেথড যেমনটা সাপোর্ট করে না। যেন অ্যাজাইল মেথড অ্যান্ড রিকোয়ারমেন্ট, অ্যাজাইল মেথডের মতকে আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আলোচনা করতে পারি বা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কারণ অ্যাজাইল মেথডটার মতো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়েস্ট অফ টাইম। তার অ্যাজাইল মেথড কি করে, অ্যাজাইল মেথড ডকুমেন্টেশন বাদ দিয়ে প্রতি ধাপে সেই জিনিসটা স্পেসিফিকভাবে চেঞ্জ করে। তো আমরা যদি একটা জিনিস আগেই ডকুমেন্ট করে রাখি তাহলে কি অ্যাজাইল মেথডে যদি ডকুমেন্টটা ব্যবহার করি ডকুমেন্টটাকে বারবার আপডেট করতে হবে, তাহলে শেষে গিয়ে দেখা গেল যে আমাদের প্রথমে যে ডকুমেন্টটা ছিল তার সঙ্গে শেষে ডকুমেন্টের কোনো মিল নেই, তাই কি করে অ্যাজাইল মেথড এই ডকুমেন্টটা অতটা গুরুত্ব দেয় না। দেন ইউজার অফ দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, রিকোয়ারমেন্ট ডকুমেন্টে বিভিন্ন প্রকার ইউজার রয়েছে, এই ইউজারের মধ্যে রয়েছে সিস্টেম কাস্টমার। সিস্টেম কাস্টমারের রিকোয়ারমেন্টগুলো স্পেসিফাই করবে এবং দেখবে যে তাদের কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট কাস্টমারের রিকোয়ারমেন্টগুলো পাওয়া গেছে কিনা, যদি পাওয়া গেছে তাহলে ভালো, আর যদি পাওয়া না যায় তাহলে কি আমরা রিকোয়ারমেন্টগুলো আমরা চেঞ্জ করবো। ম্যানেজারের কাজ হচ্ছে যে সেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো নিবে, নিয়ে সিস্টেম এবং সিস্টেম ডেভেলপমেন্টের জন্য যে প্রসেস আছে এই প্রসেসের জন্য সে অর্ডার করবে বিভিন্ন টিমকে যে আপনি এই অংশটা করেন, আপনি এই অংশটা করেন, আপনার জন্য এই অংশটা পারফেক্ট, এ ভাগ করে দিবে। সিস্টেম ইঞ্জিনিয়ার কি করবে, সিস্টেম ইঞ্জিনিয়ারগুলো রিকোয়ারমেন্টগুলো দেখে বুঝবে যে তাকে কোন প্রকার সিস্টেম বানাতে হবে, তাহলে এই ডকুমেন্টেশনের কারণে সে সহজেই বুঝতে পারে যে তাকে কি ধরনের প্রস্তুতি নিতে হবে বা কি ধরনের ডেভেলপমেন্টের দিকে যাইতে হবে। সিস্টেম টেস্ট ইঞ্জিনিয়ার, সো টেস্ট ইঞ্জিনিয়ার কি করবে, এই সিস্টেম রিকোয়ারমেন্টগুলো দেখে সে বুঝতে পারবে যে তাকে ডেভেলপমেন্ট হলে কোন ধরনের টেস্ট করতে হবে। তো আগেই সে তার কোনো প্ল্যাটফর্ম তৈরি করে রাখতে পারে বা কোনো প্রিডিফাইন্ড জিনিস তৈরি করে রাখতে পারে, যে কারণে পরবর্তীতে কোডটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে, সেখানে সে টেস্ট করার জন্য চেষ্টা করবে। দেন সিস্টেম মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এর কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট ব্যবহার করে সিস্টেম ও এর বিভিন্ন পার্টের মধ্যে কেমন রিলেশন, এই রিলেশনগুলো বোঝানোর চেষ্টা করবে সিস্টেম মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ভেরিয়েবিলিটি, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আমাদের বিভিন্ন ভিন্নভাবে বিভিন্ন ধরনের হতে পারে। রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আমি এক কোম্পানি একভাবে লিখবে আরেক কোম্পানি আরেকভাবে লিখতে পারে, তবে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে আমাদের যদি আমরা আমাদের ডেভেলপমেন্টটা অন্য কোনো কোম্পানির সাহায্য নিতে চাই তাহলে আমার এই ডেভেলপমেন্টের ডকুমেন্টেশনটা একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে লিখতে হবে। IEEE একটা স্ট্যান্ডার্ড ফর্মেট দিয়েছে, সেই ফর্মেট যদি আমরা সকলে অনুসরণ করি তাহলে মনে হয় যে সেই ডেভেলপমেন্টটা ইজি হবে এবং ডেভেলপমেন্টটা ডাইনামিক হবে। স্ট্রাকচার অফ দ্য রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন কি থাকবে, সর্বপ্রথমে থাকবে প্রিফেজ, এখানে ডিসক্রাইব করা থাকবে এই ভার্সনের হিস্টোরি, নিউ ভার্সন, সামারি, এই বিষয়গুলো আলোচনা করা থাকবে। ইন্ট্রোডাকশন পার্টে যে আমাদের বর্তমান যে ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা এর ইন্ট্রোডাকশন শুরুর ক্ষেত্রে আমরা কী কী কাজ করবো, কীভাবে কাজ করবো, এটা বিজনেস রিলেটেড না কি, সে বিষয়গুলো আলোচনা করা থাকবে। গ্লোসারি যে বিষয়টা, এখানে মূলত যে ডকুমেন্টেশনের যে বিষয়টা সেটা হচ্ছে টেকনিক্যাল টার্মগুলো আলোচনা করা হবে, এটা মূলত ইউজারের জন্য না, রিডারের জন্য না, এটা শুধু তাদের জন্য যারা এক্সপিরিয়েন্স এবং এক্সপার্ট এই আইটির ক্ষেত্রে তাদের জন্য। ইউজার রিকোয়ারমেন্ট ডেফিনিশন, তারপরে আমাদের হ্যাঁ কী কী ইউজার রিকোয়ারমেন্ট লাগবে আমার এই সফটওয়্যারটা তৈরি করতে বা এই সিস্টেমটা তৈরি করার জন্য, সেইগুলো আমরা ডকুমেন্ট করবো যে আমার ইনপুটের জন্য এই কয়েকটি অ্যাট্রিবিউট, আউটপুটের জন্য এই কয়েকটি অ্যাট্রিবিউট লাগবে, এগুলো ধাপে ধাপে আমরা ডকুমেন্ট করবো। যেমন সিস্টেম আর্কিটেকচার, এর সাহায্যে আমরা ডিজাইন করবো আমাদের এই সিস্টেমটা, যে সিস্টেমটা একটা বাহ্যিক গঠন, অর্থাৎ আমার মূল সিস্টেম তৈরি করার আগেই সেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো যাতে আমরা সহজেই বুঝতে পারি যে কোন স্টেপের পর কোন স্টেপের কাজটা আমার করতে হবে। দেন সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তাহলে আমার যে সিস্টেম রিকোয়ারমেন্টগুলো আমরা নিলাম সেগুলো স্পেসিফাই করবো, অর্থাৎ একটা আর্কিটেকচার এই মডেলটার জন্য আমার এই কয়েকটা সিস্টেম রিকোয়ারমেন্ট আমি এখানে দেবো,
এই কয়েকটা বাকি যে এক থেকে তিন থেকে চার যে রিকোয়ারমেন্ট সেগুলো এখানে, চার থেকে পাঁচ রিকোয়ারমেন্টগুলো এখানে দিব। তাহলে কি হবে, রিকোয়ারমেন্টগুলো স্পেসিফাই ভাগ হয়ে যাবে, সব রিকোয়ারমেন্ট এক জায়গায় লাগবে না। তারপরে সিস্টেমের মডেল তৈরি করব আমরা। এখন এই মডেলটি হতে পারে ইন বিভিন্ন এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে। এবং সিস্টেম মডেল করলে কি হবে আমাদের, এটা বিভিন্ন প্রকার মডেল আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ব্যবহার করতে পারি, ডাটা ফ্লো, সিমেন্টিক ডাটা মডেল, বিভিন্ন প্রকার মডেল ব্যবহার করতে পারি। দেন সিস্টেম এভ্যালুয়েশন হবে, সিস্টেম মডেলটি জেনারেট করার পরে এই সিস্টেমটি সঠিক আউটপুট দিচ্ছে কিনা তা জানার জন্য আমরা সিস্টেম মডেল ইভ্যালুয়েশন করতে পারি। দেন অ্যাপেন্ডিক্সের মধ্যে এই বিষয়গুলো স্পেসিফিক আলোচনা করা হবে এবং শেষে ইন্ডেক্স দেওয়া হবে, যে ইন্ডেক্সের সাহায্যে প্রতিটি ডকুমেন্টের প্রতিটি সেকশন আলাদা আলাদা করা যায় কিনা। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ব্যাপারটা আমরা বুঝলাম, যে আমাদের হ্যাঁ যে রিকোয়ারমেন্টগুলো আছে সব রিকোয়ারমেন্ট তো আমরা একটা কাজে লাগাবো না, কাস্টমারের বিভিন্ন রিকোয়ারমেন্ট সে বিভিন্ন কাজে লাগাতে পারে। সো এই রিকোয়ারমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এবং এগুলো ডিটেইলড এখানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনটা ডিটেইল থাকতে হবে, কারণ ডিটেইল না থাকলে আমরা বুঝতে পারবো না যে রিকোয়ারমেন্টগুলো কীভাবে প্রসেস করতে হবে, বা রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে অনেক সমস্যা হতে পারে, বা এমবিউবিডি সৃষ্টি হতে পারে, আসলে এই রিকোয়ারমেন্টটা কী সে সম্পর্কে না জানা থাকলে। তো ওয়েজ অফ রেটিং সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন লেখার কিছু নিয়ম আছে, সেগুলোকে আমাদের কীভাবে লিখতে হবে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমাদের কাস্টমার বুঝবে না, আর যেহেতু আমাদের কাস্টমার আমাদের সিস্টেম ডেভেলপমেন্টের সঙ্গে ইনভলভ, তাই সেগুলোকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবো যাতে সহজে বুঝতে পারে। স্ট্রাকচার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখলেই শুরু হবে না, সেটা একটা নির্দিষ্ট স্ট্রাকচার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, নির্দিষ্ট ফর্মেটে লিখতে হবে, অর্থাৎ আঞ্চলিক ভাষায় লেখা যাবে না, সেটা লিখতে হবে একটা যে ভাষায় লিখি আমরা সেই ভাষার স্ট্যান্ডার্ড ফর্মে। এবং এই যে ল্যাঙ্গুয়েজে আমরা লিখবো সেই ল্যাঙ্গুয়েজে আমরা কীভাবে লিখবো, শুধুমাত্র বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখবো না, আমরা ডিসক্রিপশন, ফুল ডিসক্রিপশন, ডিজাইনটা ডিসক্রিপশন দেবো, যে আমার ওভারঅল এইটা সিস্টেম, আমার প্রথম অংশে এইটুকু থাকবে, দ্বিতীয় অংশে পরেরটুকু থাকবে, তৃতীয় অংশে পরেরটুকু থাকবে, এগুলো আমরা গ্রাফিক্যাল নোটেশনের সাহায্যেও আমাদের মডেলটাকে আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমরা ইউএমএল, ইউজ কেস, সিকুয়েন্স ডায়াগ্রাম এগুলো আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার করলে কী হবে, আমার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনগুলো অনেক সহজ হবে। আবার ম্যাথমেটিক্যাল ফাংশনের সাহায্যে আমরা কিছু রিকোয়ারমেন্ট তৈরি করতে পারি, এবং রিকোয়ারমেন্টগুলোর মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা, সেগুলো কন্ট্রাডিকশন হয় কিনা সেগুলো আমরা দেখতে পারি, এবং কাস্টমার কিন্তু অনেক সময় বুঝতে পারে কিনা, বা আমাদের ফিনি টেস্টেড মেশিন তৈরি করার মাধ্যমে আমরা কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবো সেখানে একটা গ্রাফিক্যাল তৈরি করতে পারি ম্যাথমেটিক্যাল স্পেসিফিকেশনের সাহায্যে। আশা করি এই লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে, ততক্ষণ সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।